नमस्कार बंधुरा, लाबणी सहज रान्नार आरो एकटी पर्वे आपनादेर सबाईके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करते चलेछि सम्पूर्ण निरामिष पटलेर एकटी रेसिपि, जा दुपुरबेला गरम भातेर संगे परिबेशन करले आर कोनो खिचुड़ी प्रयोजन पड़बे ना। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে চারটে বড় সাইজের পটলকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, পুরোপুরি খোসা ছাড়াইনি, সামান্য খোসা রেখে ছাড়িয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এইভাবেই পটলের খোসাটা ছাড়ানোর। এবার পটলগুলোকে এইভাবে চিড়ে নিয়েছি যাতে নুন হলুদ ভালো করে ঢোকে এবং রান্না করার সময় মশলাও খুব ভালো করে ঢোকে। প্রত্যেকটাকেই চিড়ে নিয়ে সামান্য নুন সামান্য হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোকে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে দু তিন মিনিটের জন্য রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে তাতে দু টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা সরষের তেল ব্যবহার করারই চেষ্টা করবেন, এতে রান্নার টেস্টটা ভালো আসবে। তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলোকে একে একে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা আমি মিডিয়ামই রেখেছি। পটলগুলোকে একটু সময় ধরে লালচে করে ভেজে নেব যাতে 70-80% মতো পটলগুলো কুক হয়ে যায়। ঢাকা দিয়ে আমি এইভাবে রান্না হতে দেব যাতে তেল ছিটকে গায়ে না লাগে, আর মাঝে মাঝে ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে নেব। এইভাবেই আমি পটলগুলোকে রান্না করব। থেকে 3 মিনিট পর ঢাকা খুলে দেখছি পটলগুলোতে হালকা লাল রং ধরতে শুরু করেছে। খুন্তির সাহায্যে এপাশ ওপাশ নাড়াচাড়া করার পর মিডিয়াম হিটে ঢাকা দিয়ে আবারও 2-3 মিনিট রান্না হতে দেব। 2-3 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে আসলাম, দেখছি পটলের খুব সুন্দর রং, লালচে রঙও হয়েছে, আবার খুব ভালো ভাজাও হয়েছে, একই সঙ্গে 70-80% মতো সিদ্ধও হয়ে গেছে। এই সময় পটলগুলোকে একে একে আমি একটি ডিশে তুলে রাখছি। একই তেলে ফোড়ন হিসাবে ব্যবহার করছি একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, দুটো টুকরো করে দিয়েছি 1/4 ভাগ কালো জিরা, 8-10 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। আর আগে থেকে একটি বড় সাইজের টমেটো, 1 ইঞ্চি আদার টুকরো পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। এই পেস্টটিকে মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব যাতে আদা টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। আদা টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচের 1/3 ভাগ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটাই তরকারির রঙটা খুব সুন্দর আসে। আপনারা মনে করলে এটা বাদও দিতে পারে। সামান্য জল দিয়ে দিচ্ছি মশলা যাতে পুড়ে না যায়। লো টু মিডিয়াম হিটে মশলাটাকে এবার ভালো করে আমি কষিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে পটল ভাজা হয়েছিল, সেই বুঝে স্বাদ অনুযায়ী বাকি লবণটা আমি এই সময় দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলা আমার একদম কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব 1/2 কাপ গরম জল। আপনারা গরম জল ব্যবহার করারই চেষ্টা করবেন, তাতে রান্নার টেস্টটা খুব ভালো আসবে। গ্রেভি ফুটে উঠেছে, এবার আগে থেকে ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। সামান্য নাড়াচাড়া করে নিয়ে মাঝারি আঁচে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকা খুলে দেখছি পটল একদম সিদ্ধও হয়েছে আর মশলাও পটলের সঙ্গে ভিতর খুব সুন্দরভাবে ঢুকেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ তেল পটল। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনকেও প্রেস করবেন।